সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। চাঞ্চল্যকর মামলার অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আব্দুল কাদের হত্যাকাণ্ডের ঘটনাটি। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, রাজধানী ঢাকার ব্যবসায়িক প্রাণকেন্দ্র মতিঝিলের মেসার সোনারগাঁ চিংড়ি প্রকল্পের কার্যালয়ে ঢুকে একদল সন্ত্রাসী আব্দুল কাদেরকে গুলি করে হত্যা করে। সুপ্রিয় দর্শক, প্রতিবারের মতো এবারও আমরা জানতে চেয়েছি যে কী ঘটনার কারণে আব্দুল কাদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ডের ফলে আসামিদের কী শাস্তি হয়েছিল। চলুন আপনারা আমাদের সঙ্গে বিস্তারিত জানার জন্য। ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন শ্যামলিস্থ 1 নম্বর রাস্তার 5 নম্বর বাড়ির নেসার ভিলায় সপরিবারে বসবাস করতেন আলহাজ আব্দুল কাদের। আলহাজ আব্দুল কাদেরের পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কাজীর পাগলা গ্রামে। ঘটনার সূত্রপাত পার্শ্ববর্তী শ্রীনগর থানার দোগাছে গ্রামের মামার বাজার। বাজারের সন্নিকটে মাছের জলাশয় কুম। কাজীর পাগলা স্কুল কমিটির আধিপত্য এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সমর্থন নিয়ে। তখন আমার মনে হলো যে আমি বুঝি দুনিয়াতে নাই, মানে এটা মানে ওই অবস্থাতে কি হয়েছে আমি ঠিকই করতে পারি না, মানে তখন আমার ঠিকই ছিল না। মাঝে মাঝে চকের দন্ত কাঁদি যাচ্ছে, আমি অনেক আদর করতে। আমি তখন কলেজ থেকে আসি, তো বললো আজকে এত তাড়াতাড়ি কলেজ ছুটি, বললাম বৃষ্টি তো তাই ছেড়ে দিয়েছে তাড়াতাড়ি। তখন আমার ছোট গুপি আসলো, তখন তার সাথে কথা বলা শুরু করলো। এই শেষ কথা। ছয় ভাই, তিন বোনের মধ্যে কাঁদির ছোট, তা ও মতিঝিল অফিসে ওই দিন গেছিল, ওই মতিঝিল অফিসে ওরা গুলি করছে। ঘটনার দিন আমাদের এমডি সাহেব ওনার রুমে ওই চেয়ারে বসে কাজ করছিলেন, এমন সময় উনি বাথরুমে যাওয়ার উদ্দেশ্যে এইখানটায় আসেন এবং আগে থেকে এখানে কয়েকজন ওৎপেতে থাকা সন্ত্রাসীরা ছিল, তারা হঠাৎ তাকে উপজুপুরি গুলি করেন এবং এক পর্যায়ে উনি এই ফ্লোরে লুটিয়ে পড়েন, তারপর আমিও আহত হই। দেখলাম আমি ওই রুমের ভিতরে ছিলাম, কয়েকজন সন্ত্রাসী আসে তাকে গুলি করে চলে যায়, এলোপাতে গুলি করে মেঝেতে লুটো পড়ে সাথে সাথে তারা চলে যায়। আমি মতিঝিলের আর একটা অফিসে ছিলাম, শুই না আমি সাথে সাথে মতিঝিলের অফিসে আসি, নিচে দেখি আমার অনেক লোক জ্বর, সেখানে শুনতে পেলাম যে একটা মেডিকেলে নিয়ে গেছে। তখন আমি সাথে সাথে মেডিকেলে গেলাম, মেডিকেলে গিয়ে দিয়ে স্ট্রেচারের মধ্যে সে মারা অবস্থায় আছে। শেষ কথা হয়েছিল যে আমি তখন বাচ্চা মানে আনার জন্য স্কুলে যাওয়ার জন্য বলছিলাম যে আমি স্কুলে যাচ্ছি, সকাল বললে সে বলল যে মানে তার এসে যাওয়ার কথা সাতক্ষীরাতে, যে আমি সাতক্ষীরা যাব। তখন আমরা প্রথমত বিশ্বাস করতে পারিনি যে মারা গেছে, আমাদের বলছে গুলি লেগেছে। যখন আমরা শুনি যে মারা গেছে তখন আমরা অনেক একটা ভাই হারাইলাম, তারপরে মানে পুরো ফ্যামিলি অনেক মানে ইসে জড়িত। আমি তো এসে মানে বড় পেয়েছি তাকে, বিবাহিত পেয়েছি, ওরকম আবদার কিছু করে নাই, কিন্তু এমনি আসতো আমাদের সাথে আর কি ভাই বোনের মতোই ছিল, যে দেবর ভাবির মতো ওরকম ই ছিল না, খারাপ লাগে মার জন্য বেশি। হ্যাঁ আমি কইতে না বাবু, আমার যে এত আদরের জিনিস জানালে এখনো খুবই খারাপ, খুবই কষ্টের। এটা মানে যারা না হারাইছে তারা বুঝবে না, মানে এই কষ্টটা মানে বোঝানো যায় না। আমার নাম মোবারক হোসেন,
আমি মাওলানা কাদের হত্যার মামলার একজন সাক্ষী। আমি সাক্ষী দিতে যেয়ে অনেক হুমকি এবং জানের হুমকিও শুনতে হচ্ছে। আমি এরপরও এই মামলা সাক্ষী দিয়েছি। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান ইবলু। আমি আলহাজ মাওলানা কাদের হত্যা মামলার সাক্ষী। সাক্ষী দেওয়ার আগে আমাকে অনেকভাবে হুমকি ধামকি এবং কি জীবননাশের হুমকিও দেওয়া হয়েছে। সাক্ষী দেওয়ার পরে অনেক প্রকার হুমকিও আসতেছে, জীবনের উপরে অনেক প্রকার হত্যার হুমকিও আসতেছে, এমনকি ফ্যামিলির উপরেও হুমকি দিতেছে। তিনি মৃত্যুর পর আমি এই মামলার সাক্ষী হয়েছিলাম। সাক্ষী দিবার সময় অনেক হুমকি ধুমকি, অনেক কথা, অনেক রকম বিভিন্ন ধরনের বিভিন্ন আমার মারার হুমকি। কেসের বাদী আমি। এই কেস দ্রুত বিচারে এটা রায় হয়েছে। 2004 সালের 29 জানুয়ারি ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, অর্থ মোকদ্দমার আসামি আব্দুল কাদের ওরফে মোবাইল কাদের, মাসুম রানা ওরফে লরেন্স, জাহাঙ্গীর হোসেন, শফি, আব্দুর রশিদ ওরফে লিঙ্কন, বজলুর রহমান ওরফে বজলু এবং জানে আলম ওরফে বড় ভাইকে দণ্ডবিধির 302, 120B, 34 ধারায় দোষী সাব্যস্ত ক্রমে মহামান্য হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রত্যেককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং প্রত্যেককে 50,000 টাকা জরিমানা প্রদানের আদেশ প্রদান করা হয়। আসামি ইকবাল হোসেন, আতাউর রহমান, আব্দুর রাজ্জাক ওরফে ঠান্ডু মেম্বার, শামীম আহমেদকে দণ্ডবিধির 302, 120B ধারায় দোষী সাব্যস্ত ক্রমে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এবং প্রত্যেককে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দ্রুত বিচারে এটা রায় হয়েছে, রায়তে আমরা খুশি। তবে যত সম্ভব তাড়াতাড়ি এটা কার্যকর আরো খুশি হব। দ্রুত বিচার আইনে যে রায় হয়েছে, এই রায়ে আমরা অত্যন্ত খুশি। উচ্চ আদালতে যদি এই রায় খুব দ্রুত কার্যকর করে, এটা আমরা আরো বেশি খুশি হব। এই রায় দ্রুত কার্যকর যাতে হয়, তাহলে আমরা আরো বেশি খুশি হব। এই মামলা দ্রুত রায় কার্যকর হয় আমি এটাই প্রত্যাশা করি। অনুভূতি আমরা খুব খুশি হয়েছি, কিন্তু রায় যেন তাড়াতাড়ি হয়ে যায় এটাই আমরা চাই। আমরা রায় সন্তুষ্ট, কিন্তু আমরা চাই এটা দ্রুত কার্যকর হোক। যে এই রায়ে আমি খুশি, কিন্তু রায় যেন খুব তাড়াতাড়ি কার্যকর হয় এই আশা করে আমি। খুব তাড়াতাড়ি যেন ওদের ফাঁসি হয়, যাদের যাবজ্জীবন হয়েছে তাদের যেন ওইটাই কার্যকারিতা হয়, যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি যেন তাড়াতাড়ি কার্যকারিতা হয়। আলহাজ আব্দুল কাদেরের সমাজে একজন দানশীল, পরোপকারী, মহৎ প্রাণ মানুষ হিসেবে ছিল পরিচিতি। কাজীর পাগলা গ্রামের স্কুল, মসজিদ, মাদ্রাসা তারই পৃষ্ঠপোষকতায় নির্মিত। আপনারা অত্র এলাকায় যে মাদ্রাসাটি দেখছেন, এটা মরহুম আলহাজ আব্দুল কাদের সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসা। তিনি প্রায় 10 বছর আগে এই মাদ্রাসাটি স্টার্ট করেন। এখানে আমাদের এই মাদ্রাসার মধ্যে স্টাফ সহ প্রায় 150 লোক আছে। এটার যত ব্যয়বহন তিনি সম্পূর্ণ করতেন। এখনও তিনি আর পরিবার থেকে সিংহভাগ টাকা, মানে সম্পূর্ণ টাকাই বলতে গেলে, ওইখান থেকে আসে। কাদের আমারই ভাই, আমার বয়সের ছোট্ট। তার মৃত্যু সংবাদ শুনে আমি মুচ্ছ হয়ে যাই। দুঃখজনক ঘটনা ব্যাপার। তিনি একজন এই গ্রামে দানশীল, গরিবের বন্ধু, এবং তার টাকা পয়সা অনেক লোক বিদেশে গেছে, অনেক ছেলে মেয়ে বিয়ে হয়েছে, এবং অনেক আপন আত্মীয় স্বজন তার সাথে বিরাট সম্পর্ক ছিল, খুব ভালো লোক ছিল। তার মৃত্যুতে আমরা অনেক দুঃখ প্রকাশ করি। কাদের সাহেব এই কাজের পাগলা গ্রামের একজন বিশিষ্ট ছেলে, ভালো ছেলে, এবং এই এলাকার জন্য যথেষ্ট অবদান, দান খয়রাত সব ব্যাপারে অবদান রাখছেন উনি। এবং আমরা এই গ্রামের যত লোক আছে ওনাকে খুব বেশি ভালোবাসেন। হ্যাঁ, বিক্রমপুরের মধ্যে এখন আমাদের রহজং থানা, শ্রীনগর থানা প্রায় লোকই তাকে ভালো জানে। তা আমরা জানি যে ওনার মতন লোক হয় না। হ্যাঁ, উনি সবাই সঙ্গেই ভাই ভাই মতন চলছেন, সবার সঙ্গে বন্ধুত্ব রাখছেন, ঠিক এভাবে উনি করে গেছেন।
দানশীল এই মহৎ প্রাণ মানুষটি আজ আর আমাদের মাঝে নেই। তিনি চলে গেছেন চিরতরে, রেখে গেছেন তার স্মৃতি অনেক কর্ম, অনেক আদর্শ। কাদের সাহেবের শয়নকক্ষ তেমনি আছে, আছে তার সব কিছু। ব্যবহার্য দ্রব্য সামগ্রী, এক বুক ব্যথা নিয়ে স্নেহময়ী মা আজও বিছানায় শুয়ে সন্তানের ছবি বুকে নিয়ে নিজে পরপারের আশায় দিন গুনছেন। আমরা দোয়া করি যেন এভাবে আর কারো বাবাকে না মারে, আমরা এতিম হয়েছে আর যেন অন্য কেউ এভাবে এতিম না হয়। স্বামী হারা স্ত্রী সুখের খুব সুন্দর জীবন যাপন করতেছিলাম আমরা, এখন তো এসব স্মৃতি আমার মনে পড়ে সবসময়, চলার পথে সবসময় তার কথাই মনে পড়ে। ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে কি হবে আমাদের, এসব প্রশ্নের জবাব শুক্রে। দর্শক, এতদিন আমরা জনাব আব্দুল কাদেরের সকল কথা শুনলাম। তিনি একজন ব্যবসায়ী এবং শিল্পপতি, তিনি জনদরদী হিসাবে সমাজের পরিচিত ছিলেন। তার জীবনের উত্থানের সময় তার মৃত্যু হয়। শুধু তার পরিবারই না, সমাজ ও দেশ হারিয়েছে একজন সমাজসেবককে। তার ফলে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। হত্যাকাণ্ড একটি জঘন্যতম অপরাধ, এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। তারপরও আমরা প্রতিনিয়ত দেখছি যে এই হত্যাকাণ্ড হয়ে চলেছে, এর শেষ কোথায় আমরা জানি না, কিন্তু তাই বলে কি এভাবে চলতেই থাকবে? দেশ ও জাতি এভাবে কি রক্তাক্ত হতেই থাকবে? আমরা দেশের কর্ণধারদের কাছে এই প্রশ্নটি রেখে এবং আজকে এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।